উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, সকলকে শ্রেণীভেদে বৈষ্ণবীয় প্রণাম, প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি অধম অজ্ঞান ভজন শূন্য ভক্তিহীন কাঙাল, আমার মতো কাঙাল মানুষ পৃথিবীতে একটিও নাই। তবু আমি পতঙ্গ হয়ে করিতে চাই যেন অগ্নি নিবারণ, অন্ধ হয়ে করিতে চাই যেন দিগদর্শন, বোবা হয়ে চাই যেন ভাষা প্রকাশিতে, আর বামন হয়ে চাই যেন চন্দ্রমা ধরিতে। আমার মতো অধম বাতুলের পক্ষে এই পিপাসা নিবারণ করার জন্য এই শাস্ত্র সাগরকে সিঞ্চন করতে চেষ্টা করা দুরাশা মাত্র। তবু আমি শুনেছি মহাকাশ ও নবদল সূচি নামে এক নক্ষত্র জ্বলে, ওই নক্ষত্র যেদিন জ্বলে সেদিন নাকি ধরা পর হয় চন্দন বাড়ি বরিশন, আর ওই চন্দন যখনই হয় বরিশন তখনই তা জানিতে পারে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা ঝিনুকের দলে। ওই ঝিনুক নাকি সমুদ্রের তলদেশ থেকে উঠে এসে তটিনীতে পদরঞ্জয় করে থাকে। হা প্রণিবাজ আগে বিন্দু হয়ে মুখইবার বন্ধ করে চলে যায় মহাসমুদ্রের অতল তলে, শুনেছি সেই ঝিনুকে নাকি মুক্তা ঝরে। তদ্রূপ আপনি ভাগবতী ও আসুরে উপবিষ্ট ভক্ত যারা সাথী নক্ষত্র স্বরূপ, তারা আপনাদের কৃপায় যদি এই অধমের উপরে হয় বলিশন, তবে এখানে হতে পারে মহতি কৃষ্ণ কথা আলাপন, তাছাড়া আমার পক্ষে সম্ভব না। দূরে কাছে দাঁড়িয়ে বসে যারা যেখান থেকে এই শব্দযন্ত্রের আওয়াজ কর্ণকুহারে পাচ্ছেন, সকলকে অনুরোধ করছি আপনারা ভাগবতী অনুষ্ঠানের আসরে এসে বসুন। আমরা কিছু সময় অন্তত পক্ষে গৌরগোবিন্দের কথা একটু আস্বাদন করি। কেন এমনও সাধেরও মনুষ্য দেহ পাইয়া কি তবু ভাবনা কেহ, এবেলা ভজিলে যশোদা সুত চরমে পড়িবি লাজে। এখন আমার সময় আছে, সুযোগ আছে, দু ঘন্টা এক জায়গায় বসে বসে শ্রী গোবিন্দের গুণগাথা মহিমাময় কথা আমরা আস্বাদন করার করতে পারব। কিন্তু এমন একটা সময় আসবে, আসিবে সমন করিবে দমন শ্লেষায় ধরিবে গলা, এমনও সাধের ও মধুর কৃষ্ণ নাম কথা আলোচনা সেদিন বদনে যাবে না বলা এবং কর্ণেতে যাবে না শোনা, সেদিন আর সুযোগ হবে না। এই জন্য আজকে সুযোগ হয়েছে, যা করবি কাল তা কর আজ, আর যা করবি আজ তা কর এক্ষুনি, কেননা পলকে প্রলয় হয়ে যেতে পারে, পলকের মধ্যে প্রলয় হয়ে যেতে পারে, এই জন্য এক্ষুনি করতে হবে। এক্ষুনি কেন করতে হবে? ধর্ম করার বয়স কখন? তো আমরা হিন্দুরা মনে করি বেশিরভাগ যে ধর্ম করতে হবে বুড়ো বয়সে, কখন? যখন সংসারের মানুষ আর ঝামেলা থাকবে না, মনে হয় আমাদের সংসারের আর ঝামেলা থাকবে না, ছেলের হাতে আমি সমস্ত কিছু বুঝে পড়ে দেব, তারপরে আমি যখন বিশ্রামে যাব তখন যদি একটু সময় সুযোগ পাই তারপরে আমি কৃষ্ণ নাম করব বা কৃষ্ণ কথা শুনব। কিন্তু সেই পর্যন্ত আমি যাইতে পারবো কি না, সেই সুযোগ আমার জীবনে হবে কি না, এটা কিন্তু আমি নিজেও জানি না। এই জন্য মহাভারত বলছে যুবৈব ধর্মশীলস্য, অর্থাৎ যুবক বয়স থেকে ধর্ম করো, যুবক বয়স থেকে করতে হবে। কেননা অশ্বশতা আনি গাত্রাণি বিভব নৈব শাশ্বত, নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। বলে এই যে শরীরটা কখন চলে যাবে তার ঠিক না, এটা হচ্ছে অশাশ্বত। অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্তি ভজস্বমাম, গোবিন্দ বললেন গীতাতে যে অর্জুন দুটো তত্ত্ব জানো, একটা হচ্ছে অনিত্য, দ্বিতীয়টা হচ্ছে অসুখম। এই জগৎটা হচ্ছে দুটো তত্ত্ব জানলে মানুষের বৈরাগ্যতা চলে আসবে সহজে। আমাদের জীবনটা হচ্ছে অনিত্যম, কখন যে চলে যাবে এটা আমরা জানি না। আর দ্বিতীয় হচ্ছে অসুখম, অর্থাৎ এই জগতের মধ্যে সুখ নাই, তবে একেবারে যে সুখ নাই তা কিন্তু না, সুখ আছে কিন্তু সেটা ক্ষণিকের, সব সময় থাকে না, চলে যায়। গ্রামের যারা যাদের টাকা নাই তারা মনে করে আমার থেকে যাদের টাকা বেশি আছে তারাই হচ্ছে আমার থেকে বেশি সুখী, আর যাদের টাকা বেশি আছে তারা মনে করছে আমি আর সুখী হতে পারলাম কই,
সুখী তো হচ্ছে আমাদের ওয়ার্ডের যিনি মেম্বার সাহেব রয়েছেন, তার কাছে টাকাও আছে পাওয়ারও আছে, তিনি আমার থেকে বেশি সুখী। মেম্বার সাহেব বলছেন আমি সুখী হতে পারি নাই। সুখীকে এলে সুখী হচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান, তিনি আমার থেকে বেশি সুখী। চেয়ারম্যান ভাবছি আমি তো চেষ্টা করছি, নানা জায়গায় হাঁটছি, অনেক মিটিল মিছিল করছি, এমপি ভোটে দাঁড়াবো বিধায়, এই জন্য চেয়ারম্যান মনে করছে যে সুখী আছে বেশি হচ্ছে এমপি মহোদয়। এমপি মহোদয় চেষ্টা করছেন যে আমি কি করে মন্ত্রী হব, আমার থেকে মন্ত্রীরাই বেশি সুখী। মন্ত্রীরা বলছেন আমি কি করে প্রধানমন্ত্রী হওয়া যায়, প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের থেকে বেশি সুখী। কেন? অল্পে সুখমস্তি নাল্পে অল্পে সুখমস্তি, অর্থাৎ অল্পতেই মানুষের সুখ হয় না। দশ টাকা পেলে পঞ্চাশ টাকা পাইতে ইচ্ছা করে, পঞ্চাশ টাকা পেলে একশো টাকা পাইতে ইচ্ছা করে, একশো টাকা পেলে হাজার টাকা পাইতে ইচ্ছা করে, এইভাবে লাখ কোটি টাকার দিকে আমাদের মানুষের মনের এইভাবেই পরিচালিত হয়। অল্পতেই সুখ হয় না, নাল্পে, এই জন্য বেদ বলছে নাল্পে সুখমস্তি, অর্থাৎ ন অল্পে, অল্পে মানুষের সুখ কখনোই আসে না, বৃহতের দিকে চাই। যেমন দেখবেন জল যদি কঠিন অবস্থায় পরিণত হয়, ওই জল কিন্তু গলে গলে সে কিন্তু কি হয়, ওই যে বরফটা কঠিন অবস্থায় পৌঁছালে তো সেটা তো জমে যায়, এখন জমা বরফটা কিন্তু এই সেই তরল হতে চায়, তাই না? তার মানে তার নিজ স্বরূপে ফিরতে চায়। ঠিক আমরাও এই জগতের মধ্যে সুখ সন্ধানী ব্যক্তি, সুখকে অন্বেষণ করে চলেছি, কিন্তু বাস্তবিক সুখের আগার, বাস্তবিক সুখের উৎসটা কোথায়, আমরা সেই উৎসের সন্ধানটা আমরা জানি না। আমাদের সবাই উৎসব করি, আমরা উৎসব, উৎসব মানে কি, উৎসব মানে মনে মনে করি যে একটু হই হুল্লোড় করব, একটু খাওয়া দাওয়া ভোজন আদি হবে, আহার আদি ভালো হবে, তারপরে একে অপরের সাথে সুন্দরভাবে মিল মহব্বত করব, এটাই আমাদের উৎসব। কিন্তু উৎসবের এটা হচ্ছে বাহ্যিক অঙ্গ, উৎসবের মূল মুখ্য বিষয় হচ্ছে উৎসকে সন্ধান করা, অর্থাৎ উৎসবের যিনি উৎস সেই উৎসকে সন্ধান করার নামই হচ্ছে উৎসব। এই জন্য সুখী প্রধানমন্ত্রী বলছেন আমি তো সুখী নই, তাহলে তুমি সুখী না, তুমি তো দেশের প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী বলছে আমি হতে পারি নাই। সুখী হচ্ছেন যিনি জাতিসংঘের প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন বেশি সুখী। বর্তমানে রয়েছেন অ্যান্টোনিও গুতেরেস, তো তিনি সব থেকে বেশি সুখী। জাতিসংঘের প্রেসিডেন্ট বলছে আমার কাছে এই পৃথিবীর কাগজপত্র আছে, পৃথিবীর কাগজপত্রে আমি সই সিগনেচার দেওয়ার অধিকার রাখি, কিন্তু পৃথিবীর থেকে খুব সাজানো গোছানো, খুব সমৃদ্ধশালী, ঐশ্বর্যশালী, সুখ ভোগময় স্থান হচ্ছে স্বর্গ। এই স্বর্গটা কোথায়? আমরা যে লোকটায় বাস করছি, এই লোকটার নাম হচ্ছে ভূলোক, এই ভূলোকের ঊর্ধ্বে হচ্ছে ভূবলোক, এই ভূবলোকের ঊর্ধ্বে হচ্ছে স্বর্গলোক, এরপরে আরও আছে জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, এই সত্যলোকেই হচ্ছে ব্রহ্মার অবস্থান। তো শাস্ত্র বলছে তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সবই হচ্ছে কৃত্রিম, কৃত্রিম মানে একটা সময়ের পরে তাদেরকে সেই আসন ছেড়ে দিতে হয়, অর্থাৎ সেই আসন তাকে পরিত্যাগ করিতে হয়। শ্রী গোবিন্দ এই জন্য গীতার মধ্যে অষ্টম অধ্যায় বললেন আব্রহ্ম ভুবনালোক পুনরাবৃত্তি ন অর্জুন মামোপেত্য পুনর্জন্ম মামোপেত্য কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। যদি কেউ সাধন ভোজন করতে করতে ব্রহ্মার পদ স্থান প্রাপ্তি করতে পারে, তবু সেখান থেকে তার পতন হওয়া সম্ভব। আসবে কোথায়? না, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বসন্তি, তার যখন পুণ্যটা ক্ষয় হয়ে যাবে তখন তাকে আবার ল্যান্ডিং করতে হবে পৃথিবীতে, কোনো একটা রূপে তাকে এসে জীবন ধারণ করতে হবে, তার মুক্তি নাই। তাহলে দেখা যাচ্ছে স্বর্গের যিনি রাজত্ব করছেন সেই রাজত্বর সিংহাসনের নাম হচ্ছে ইন্দ্র, এই ইন্দ্রাসনে যিনি বসেন তিনি হন ইন্দ্র, অর্থাৎ ইন্দ্রাসনে আসীন হলে তাহাকে ইন্দ্র বলে। যেমন ভাগবত অনুসারে বর্তমান যিনি ইন্দ্রাসনে আছেন তার নাম হচ্ছে পুরন্দর, তো স্বর্গের রাজা। তো প্রেসিডেন্ট বললেন আমি সুখী হতে পারি নাই, সুখী তো স্বর্গের সুখ ঐশ্বর্যময় ভগমণ্ডিত স্থান, ওই স্বর্গের রাজা যিনি তিনি সব থেকে বেশি সুখী। আমরা তো সবাই স্বর্গে যাওয়ার জন্য লাফাচ্ছি, তো স্বর্গের রাজা চিন্তা করছেন আমি তো সুখী হতে পারলাম কই, আমার তো জন্ম আছে মৃত্যু আছে, তাহলে স্বর্গে গেলেও সেখান থেকে আমাদের পতন হতে পারে। কেমন পতন হতে পারে?
যেমন আপনারা পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়াতে যাচ্ছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন, এই ভিসার একটা মেয়াদ থাকে 1 বছর 6 মাস। এইভাবে মেয়াদ যখন আপনার শেষ হয়ে যাবে তখন সেই দেশের প্রশাসন আপনাকে সেই দেশ পরিত্যাগ করতে বাধ্য করাবে, ঠিক না? তাই এই জন্য স্বর্গে যাওয়াটা হচ্ছে ভিসা নিয়ে যাওয়ার মতো, কথা বলো না, ভিসা নিয়ে যাওয়ার মতো। আপনার ভিসার ডেট যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, তাহলে স্বর্গের সুখটা কোথায়? তো ইন্দ্র বলছে আমার তো যাওয়া আসার পথ খোলা রয়েছে, এই জন্য আমি সুখী হতে পারি নাই। তাহলে সুখী কে? তাহলে আমাদের যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাই বেশি সুখী। আমরা জানি ব্রহ্মা থেকেই তো আমাদের সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে, ঈশ্বরের যে রূপ সৃষ্টি করেছেন তাকে আমরা ব্রহ্মা বলি। তো ব্রহ্মা বলছেন যে ব্রহ্মার দুটি তত্ত্ব আছে, একটা হচ্ছে জীবতত্ত্ব, একটা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। যখন এই জীব সাধন ভজন করে ব্রহ্মার স্থান অধিকার করে তখন তাহাকে জীবই বা ব্রহ্ম বলে। তখন সেই ব্রহ্মা বলছেন যে আমারও ডেট আছে, আমারও মৃত্যু হবে, আমারও চলে যেতে হবে। কিন্তু ব্রহ্মার আয়ুষ্কালটা আমাদের সাধারণ মানুষের আয়ুষ্কালের মতো নয়। ব্রহ্মার আয়ুষ্কালটা কেমন? আমাদের চারটি যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। তা সত্য যুগের আয়ুষ্কাল হচ্ছে 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ুষ্কাল হচ্ছে 12,96,000 বছর, দ্বাপর যুগের আয়ুষ্কাল হচ্ছে 8,64,000 বছর, আর কলি যুগের আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর। এই মোট হচ্ছে 43,20,000 বছর। এইভাবে একাত্তর চতুর্যুগে হয় এক মন্বন্তর, লক্ষ্য করবেন, একাত্তর চতুর্যুগ মানে এইভাবে 43,20,000 বছর 71 বার যখন আসবে তখন হবে এক মন্বন্তর। এই এক মন্বন্তরে একজন মনুর রাজত্ব চলে, যেমন আপনারা পাঠ্যপুস্তকে ছেলেমেয়েদের বই দেখেছেন স্বয়ম্ভব মনু, স্বরচিত মনু, উত্তম মনু, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবসত। এইটা বৈবসত মন্বন্তরের অষ্টাবিংশতি কলিকাল কিন্তু এই চলছে, আমরা বসে এখানে হরিকথা শ্রবণ করছি। তাহলে বুঝতে পারছেন এইভাবে 14টা মন্বন্তরে ব্রহ্মার একটি দিন মানে 12 ঘন্টা, 14টা মন্বন্তরে, এইভাবে 14টা মন্বন্তরে ব্রহ্মার একটি দিন, আবার এইভাবে 14টা মন্বন্তরে ব্রহ্মার একটি রাত। এইভাবে ব্রহ্মার 100 বছর আয়ু, 100 বছর আয়ুর পরে তাকে তার স্থান ছেড়ে দিতে হবে। তাহলে অনিত্যম ব্রহ্মা বলছে আমিও তো সুখী হতে পারছি, আমার তো চলে যাওয়ার ডাক আছে। তাহলে সুখী কে? বলে যার মৃত্যু নেই সে হয়তো সুখী হতে পারে। তাহলে মৃত্যু নাই কার? বলে শিব ঠাকুরের কোনো মৃত্যু নাই, তার এক নাম মৃত্যুঞ্জয়, সে মৃত্যুকে করেছে জয়, এই জন্য তার নাম হয়েছে মৃত্যুঞ্জয়। তা এখন বলছে শিব ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ঠাকুর তুমি কি সুখী? তো ঠাকুর বলছেন আমি তো সুখী কি করে বলবো, আমি যে নাম করে সুখ পাই সেই রাম নামে আমি সব সময় মত্ত থাকি সর্বদাই, কৃষ্ণ নামে আমি মত্ত থাকি সর্বদাই। তাই ঠাকুর বলছেন একমাত্র সুখী হচ্ছেন আমার শ্রী গোবিন্দ। গোবিন্দ বললেন ওই দোষ আমার ঘাড়ে দিয়ে না, আমি সুখী হতে পারি নাই, সর্বনাশ। তাহলে গোবিন্দ বলছেন আমি সুখী হতে পারি, তাহলে সুখী কে? বলে সুখী হচ্ছে আমার ভক্তই হচ্ছে জগতের সব থেকে সুখী, কেন আমার নাম গুণগান ছাড়া, আমাকে ছাড়া আর জগতে তারা আর কিছুই কামনা করে না, এই জন্য আমার ভক্তই হচ্ছে সর্বাগ্রে সুখী জন, নিতাই গৌর প্রেমানন্দে হই। এই জন্য ভক্ত সঙ্গ যেখানে হয় সেখানে আমরা বলি যে বাবা ভক্ত সঙ্গ যেখানে সেখানে যাবে, কেন? তার কারণ হচ্ছে জীবনটা ক্ষণিকের জীবন, এই ক্ষণিকের জীবনে ধর্ম সঞ্চয় করা হচ্ছে কর্তব্য। আর নিত্য সন্নিহিতং মৃত্যু, মৃত্যু হচ্ছে আমাদের সন্নিকটে প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে। যেমন গীতাটা শুরু হয়েছে কিন্তু মৃত্যু ভয় দিয়ে, অর্জুনের মৃত্যু ভয়, সে মারতে চায় না কাউকে, তাহলে মৃত্যু ভয় দিয়ে গীতা শুরু হয়েছে। আর অর্জুন যেখান থেকে শুরু হয়েছে গীতাটা, সেই অধ্যায়টার নাম কিন্তু অর্জুন ও বিষাদ যোগ। বিষাদ মানে কি? দুঃখ। তা মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত দুঃখ না আসে, বিপদ না আসে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু সহজ সোজা পথে চলে না, বিষাদ যোগ দিয়ে শুরু হয় আর মোক্ষ যোগে তার সমাপ্তি ঘটে। ভাগবত শুরু হয়েছে সেটাও মৃত্যু ভয়, পরীক্ষিত মহারাজ শেষ ব্রহ্ম শাপগ্রস্ত,
এই ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ মৃত্যুবায়ে ভীত হয়ে শুকদেব গোস্বামীর কাছে কৃষ্ণ করলেন প্রশ্ন, কি ততস্ব বা পৃষ্ঠমিমম বিপৃশ্যে বিশ্রব্য বিপ্রায়তি কৃত্যতায়াম সর্বাত্মনামৃয় মনস্য কৃত্যম শুদ্ধম চ তত্তামৃষতা অভিযুক্তা। ওহে সুখদেব ব্রহ্মচারী গোস্বামী মহারাজ, আপনি আমাকে বলুন মৃত্যুকালীন সময় জগতের জীবের অবশ্য কর্তব্য কি? অর্থাৎ যার মৃত্যু সম্মুখে তার কি কিছু ভালো লাগে? তা মৃত্যুকালীন সময় অবশ্য কর্তব্য কি? তা প্রহ্লাদের এই পরীক্ষিতের সময় আছে কত সময়? না, পরীক্ষিত মহারাজ তিনি বনে ভ্রমণ করতে গিয়ে দেখেন তার অত্যন্ত জলপিপাসা পেয়েছিল, সেই জলপিপাসা নিবারণ করবার জন্য তিনি একটা ঋষির আশ্রমে গিয়েছিলেন। সেই ঋষির নাম হচ্ছে সৌমিক ঋষি। তা দেখেন সৌমিক ঋষি ধ্যানস্থ হয়ে তিনি সমাধিস্থ হয়েছেন, বাহ্য জ্ঞান তার শূন্য হয়ে গেছে। যখন এই হলো তখন তিনি অনেকবার ডেকেছেন যে আমাকে একটু, আমি তৃষিত মানে তৃষ্ণাগ্রস্ত, আমাকে একটু জল পান করান। কিন্তু কে শুনে কার কথা? এই রাজা মানুষ সে কি করেছে? সে বললো আমি রাজা আর আমার প্রজা হয়ে এরা আমার সাথে এই ব্যবহার করলো। তো অদূরে দেখে একটা তক্ষক মৃত, মানে তক্ষক সাপ মৃত, এই সাপকে তীর দিয়ে তুলে তার গলে জড়িয়ে দিয়ে সে চলে গেল রাগে। বলে এর থেকে তো বেশি কিছু করা যায় না, সে ব্রাহ্মণ মানুষ আর সে সাধক মানুষ, তাহলে তার আর তো কিছু করা যায় না। তার পুত্র ছিলেন হচ্ছে শৃঙ্গী মহারাজ। এই শৃঙ্গী যখন দেখলেন পিতার এইভাবে অপমান করা হয়েছে, তখন শৃঙ্গী মহারাজ তিনি জল স্পর্শ করে পরীক্ষিত মহারাজকে দিলেন অভিশাপ, যিনি আমার পিতার এহেন কার্য সম্পাদিত করেছে তার সপ্ত দিবসকাল পর্যন্ত আউ, এবং সপ্ত দিবসকালের পরে তক্ষক দংশনে তার অবশ্যই মৃত্যু হবে। আর সৌমিক ঋষি পাঠালেন, যখন এই অভিশাপ দিলেন তখন সৌমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখন পুত্রকে বললে একই তুমি করলে, তোমার এহেনও কাজ করা উচিত হয় নাই, পরীক্ষিতের রাজত্বে আমরা কিন্তু খুবই সুখে আছি, তুমি যে এহেনও রাজাকে অভিশাপ দিলে এর পরবর্তী রাজ্য রাজা কিভাবে চালাবে তা ঠিক নাই, তিনি প্রকৃতপক্ষে সাধু পোষণ পরায়ণ হবেন কিনা তা জানা নাই, তবে তাকে যে অভিশাপ দিয়েছে এই অভিশাপের সংবাদ তাকে পৌঁছে দিতে হবে। বলে আমি বাবা পারবো না। তাহলে তখন সৌমিক ঋষি তার এক শিষ্য গৌরমুখকে পাঠালেন, তুমি যাও, তুমি গিয়ে সংবাদখানা প্রেরণ করো, সাত দিন আর সময়, সময় মাত্র সাত দিন। এখন গৌরমুখ যে রাজাকে প্রার্থনা করে বললেন, মহারাজ এই হচ্ছে সমাচার, আপনি অভিশাপগ্রস্ত হয়েছেন, সপ্ত দিবসকাল পর্যন্ত আপনার আউ আছে আর নাই। তখন পরীক্ষিত বললেন, খুব আনন্দিত হলেন, মানুষ দুঃখ সংবাদ শুনে অভিশাপ শুনে খুব কষ্ট পান না, কিন্তু পরীক্ষিত কিন্তু কষ্ট পেলেন না, খুব আনন্দিত হলেন। বিনিময়ে আনন্দিত হয়ে বললেন, আমার মতো সুখী ব্যক্তি জগতে আর কে আছে? জগতে কেউ জানে না তার মৃত্যু কখন আছে, কখন হতে পারে, আমরা কেউ জানি, এখন হতে পারে, এখান থেকে যেই হতে পারে, কিন্তু আমি জানি আমার মৃত্যু কখন হবে, কখন না সাত দিন পরে। আমাদেরও কিন্তু সাত দিন আয়ু আছে, এই সাত দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। জানেন এখানে যারাই যা বসে আছেন না কেন, সাত দিন মাত্র আয়ু আছে। যদি বলেন কেমন বাবা, আমি তো অনেক দিন বাঁচবো, অনেক বছরের প্ল্যান করে রেখেছি, বলে হ্যাঁ একটু তত্ত্ব দৃষ্টি দেন না, শনিবার থেকে শুক্রবার পর্যন্ত, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই সাত দিনের মধ্যেই তো আপনার মৃত্যু হবে নাকি, না সাত দিন বেরিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারবেন, তা আমাদের এই সাত দিনের মৃত্যু হবে। তখন পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে জিজ্ঞাসা করলে সুখদেব বলছেন, মা বই ভয় নাই, অসুবিধা নাই, তুমি কি জানো তোমার কাছে সময় আছে সাত দিন, কিন্তু একজন মহারাজ ছিলেন নাম হচ্ছে খট্টাঙ্গ মহারাজ, তার হাতে সময় ছিল মাত্র মুহূর্ত, মুহূর্ত কাল মাত্র 48 মিনিট। তিনি স্বর্গে যখন ছিলেন দেবতাদের যুদ্ধে তিনি সহযোগিতা করে তার আয়ু যখন জিজ্ঞাসা করলেন দেবরাজ ইন্দ্রের কাছে, তখন তিনি জানালেন তার আয়ু আছে মাত্র 48 মিনিট। এই 48 মিনিট আয়ু আছে, তখন তিনি কি করবেন, কি করবেন ভাবছেন, কি কাজ করলে এত অল্প সময়ের মধ্যে সেই ভগবত চরণের শরণ নেওয়া যায়, সেই চরণ প্রাপ্তি হওয়া যায়। তাই তিনি বললেন, মহারাজ আমাকে চোখের পলকে পৌঁছে দিন ভারতভূমিতে, কেন ভারতভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এই ভারতভূমিতে সহজে মানুষের জন্ম হয় না, ভাতে হচ্ছে যোগী, রত হচ্ছে রত থাকা, অর্থাৎ ভারতের মানুষ যোগীর বেশে রত থাকে, এখানে সাধনের দেশ,
এই ভারত ভূমি হচ্ছে সাধনের দেশ, এই সাধকের দেশে জন্ম হওয়াটা একটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আর তারপরের বেশি সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আপনি বাঙালি হয়ে জন্ম লাভ করেছেন, এটা আরো আপনার বেশি সৌভাগ্যের ব্যাপার। কেন? তার কারণ বিদেশিরা আজকে তারা তাদের হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, ইংরেজিটা আমরা সবাই শিখি কম্পালসারি বাধ্যতামূলক, কিন্তু বিদেশিরা এত ভাষা রেখে তারা কি করছে আজকে ওই চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পড়ার জন্য তারা বাংলা নতুন করে শিখছে, তারাই আজকে সাদা শাড়ি লাল পেড়ে শাড়ি পেরে তারা কিন্তু মায়াপুরী আরতি করছে, বৃন্দাবনে আরতি করছে, এগুলো তাদের ভিতরে ঢুকালো কে? এই জন্য তারা আমাদের মতো হওয়ার চেষ্টা করছে, আর আমরা চেষ্টা করছি আমাদের সংস্কৃতিকে রেখে কি করে তাদের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকানো যায়। তারা যে মেয়েরা স্বল্প বস্ত্র পরে নাইট ক্লাবে থাকে ইত্যাদি সমস্ত জায়গায় তারা উচ্ছৃঙ্খলভাবে চলাচল করে, আমাদের সেই দিকে লক্ষ্য যে আমরা যেন সেই কালচারটা আমাদের মধ্যে চালু করতে পারি, কিন্তু এগুলো আমার কালচার আমাদের কালচার না। এই জন্য আমরা সৌভাগ্যবান, কেন? যে দেশে গৌর এসেছেন, আজকে কিন্তু সেই দোল পূর্ণিমা, গৌরের আগমন। হ্যাঁ, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভ দিনে জন্ম নিলা গৌর গুণমণি, এই গৌর গুণমণির কিন্তু আগমন ঘটেছিল এই দিনেই। এই জন্য এই মাহাত্ম দিনে আপনারা এখানে এসে বসেছেন, খুবই সৌভাগ্যবান আপনারা। আবার আপনাদের চরণধুলি প্রান্তে আমি এসে বসেছি, আমিও খুব সৌভাগ্যবান হলাম। কেন এত সুন্দর একটা দিন, যে গৌর যেখানেই গিয়েছেন সেইখানেই তিনি সমস্ত এই কৃষ্ণ প্রেমে সবাইকে প্লাবিত করে দিয়েছেন। এই জন্য ত্রিখট্টাঙ্গ মহারাজ কি করলেন, এই ভারত ভূমিতে এসে তার গুরুর নিকট থেকে মাত্র 48 মিনিট, বেশি সময় না, 48 মিনিট মাত্র তিনি কৃষ্ণ কথা আস্বাদন করলেন এবং তাতেই তার অন্তিম গতি হয়ে গেল। এই জন্য 1 মিনিটও যদি শ্রবণ করা হয় তাহলে কাই মনোবাক্যে শুনতে হবে। গোকর্ণ পাঠ করেছিলেন, ধুন্দুকারী শুনেছিলেন, 7 দিন যাবত ভূত হয়েছিল, কাহিনী এখন বলবো না, যদি আবার কখনো আসি তখন বলবো। তখন গোকর্ণ জিজ্ঞাসা, ওই যখন বৈকুণ্ঠের থেকে যখন রথ এসেছে দাঁড়িয়েছে, বলছে ধুন্দুকারীকে নিয়ে যাব আর কাউকে নিয়ে যাব না, বলে সবাই তো আমরা শুনেছি, তাহলে আমার সবার জন্য রথ কই? তখন বললেন যে আপনারা শুনেছেন বটে, কিন্তু আপনাদের প্রকৃত শোনা হয় নাই। কেন? তাহলে এই যে পাঠের সময় পাঠ শেষে একটা করে বাঁশের গিরি ফেটে যেত, এই সংবাদ দূর দূরান্তে পৌঁছে গেছে, সেই বাঁশের গিরি কি করে ফেটে যায় সেইটা দেখার জন্য আপনাদের আগমন ঘটেছে, তাছাড়া আপনাদের প্রকৃত ভাগবত শোনার জন্য আপনারা আসেন নাই। এই জন্য ভগবানের তৎপ্রসাদাত পরম শান্তি মচিরানাদি গচ্ছতি, প্রসাদ তো আপনারা পাবেন, অনেকে অনেক বস্তু পাওয়ার জন্য আসেন, কিন্তু বাস্তবিকভাবে যদি কৃষ্ণ কথায় মতি থাকে তাহলে এই কথা শুনবার জন্যই আমাদের এখানে আসতে হয়। অন্য প্রসঙ্গ গৌণ এবং মুখ্যটা হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ।